হ্যালো গাইস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অনেক লেটে, কারণ আমি কোনো ভিডিও দিতে পারিনি, শরীরটা বেশি ভালো ছিল না। তো দেখো, খাবার টাবার তো মিস করা যায় না, বলো যতই শরীর খারাপ থাক। তো বাইরে থেকে আনিয়েছিলাম, এখানে আছে চিকেন কষা। চিকেন কষাটা ভালোই লেগেছিলো, টেস্টি ছিল। এখানে আছে মাশরুম, মটরশুঁটি দিয়ে মাশরুম। তবে মাশরুমটা না, ডায়মন্ড মাশরুম আমার বেশি ভালো লাগে না। আমি ঘরেও বানিয়েছিলাম, এত টেস্টি হয় না, তো 10-এর মধ্যে একদম জিরো। আর এখানে আছে বাটার পনির। বাটার পনিরটা ভালোই ছিল, তবে এত বেশি টেস্টি হয়নি। তবে চিকেন কষাটাই আমার বেশি ভালো লেগেছিলো। চিকেন কষা 10-এর মধ্যে 10, আর বাটার পনিরটা 10-এর মধ্যে ওকে 7, কারণ পনিরটা একদম কম ছিল। আর এখানে আছে বাটার রুটি নিয়েছি একটা, তবে অনেক বড়ো ছিল, আমি রুটিটা খেতে পারিনি পুরোটা। একটা লেবু নিয়েছি, দুটো মরিচ নিয়েছি। তো দেখো, রুটি খেতে পারিনি, অল্প একটু টুকরো নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।